প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের ক্লাস নেব হচ্ছে নার্সারির গণিত। দেখো সিলেবাসে আছে জোড় থেকে বিজোড়, 1 থেকে 50। আজকে আমরা জোড় এবং বিজোড় সংখ্যা কিভাবে লিখব সেটা দেখাচ্ছি। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। দেখো প্রথমে আমি জোড় বিজোড় এটা আগে লিখে নেই, তারপরে আমরা কোথায় জোড় কোথায় বিজোড় সেগুলো লিখব। বিজোড় সংখ্যা, আর এখানে আমি লিখলাম জোড় সংখ্যা। যখন লিখবে জোড় বিজোড় সংখ্যা, তখন জোড়ের নিচে জোড় কি জোড় সংখ্যা লিখে তার নিচে হচ্ছে সংখ্যাগুলো লিখবা। তাহলে দেখো বিজোড় এবং জোড়, এখন আমরা এই পাশে লিখেছি বিজোড়, এই পাশে লিখেছি কি জোড়। আমি যদি তোমাদের সহজ ভাবে লিখি, দেখো বিজোড়ে আমি লিখলাম যদি এ এক, জোড়ে আমি কি লিখব দুই, বিজোড়ে আমি লিখব হচ্ছে তিন, তাহলে এ পাশে জোড়ে আমি কি লিখব চার, বিজোড়ে যদি আমি লিখি পাঁচ, তাহলে জোড়ে লিখব আমি ছয়, বিজোড়ে আমি সাত লিখলে জোড়ে লিখব আট, বিজোড়ে আমি লিখব নয়, জোড়ে লিখব হচ্ছে দশ। আসলে জোড় বিজোড় সংখ্যা চেনার একমাত্র সংখ্যা হচ্ছে এগুলো। এই বিজোড় যদি তুমি পাঁচটা জানো আর জোড় যদি তুমি এই চারটা মুখস্থ করো, তাহলে তুমি বলতে পারবা যে কোনগুলো জোড় আর কোনগুলো বিজোড়। অর্থাৎ যে সংখ্যার শেষে 1, 3, 5, 7, 9 এগুলো থাকবে সেগুলোই হবে কি বিজোড় সংখ্যা। আর এখানে হচ্ছে জোড় সংখ্যা হচ্ছে 4, 2, 6, 4, 6, 8 আর 10, 17 বিজোড় সংখ্যা জোড় সংখ্যা। তাহলে এই চারটে যদি মনে রাখি, এই চারটা সংখ্যা যদি কোনো সংখ্যার ডান সাইডে বসে, তাহলে আমরা বুঝতে পারবো কি জোড়। তাহলে দেখো এখন দেখো 11, তাহলে দেখো 11 আমি কি লিখলাম এক, এই একটাই কিন্তু এই পাশে আছে, ডান সাইডেরটা দেখেই আমরা বুঝতে পারবো কি জোর না বিজোর। তাহলে 11 যদি 11 যদি বিজোর হয়, 12 হবে জোর। এই দেখো 12, 2 এখানে কিন্তু 2 আছে। বিজোর আমি লিখব 13, জোর লিখব আমি কত 14, বিজোর আমি যদি লিখি 15, জোর আমি কি লিখবো 16, বিজোড়ে আমি যদি লিখি 17, তাহলে জোরে লিখবো কি আমি 18, বিজোড়ে আমি যদি লিখি 19, জোরে লিখবো আমি কি 20। তাহলে দেখো এই যে 1, 3, 5, 7, 9 এই পাঁচটা যে আছে, এই পাঁচটা যদি আমি ডান সাইডে দেখে বলতে পারি চিনতে পারি, তাহলে আমি জোর বিজোর চিনতে পারবো। দেখো এখানে জোর 2, 2, 4, 4, 6, 6, 8, 8, 20, 2, 0 এগুলো সব সংখ্যায় হবে জোর। তারপর দেখো 2, 1 লিখে 21 লিখি বিজোরে, 2, 2, 22 22 হবে কি জোর, 22 হবে জোর। 23 যদি আমি বিজোড়ে লিখি, 24 লিখব কি আমি জোর, 24 কি লিখব জোর। 25 যদি আমি বিজোড়ে লিখি, তাহলে কি লিখব 26 জোর, 26 কি লিখব জোর। 27 যদি আমি বিজোড়ে লিখি, 28 লিখব আমি জোরে। 29 যদি আমি বিজোড়ে লিখি, তাহলে কি 30 হলো জোর। তাহলে দেখো জোর বিজোড় সংখ্যা চেনা খুবই সহজ, শুধু একটু মনোযোগ দিলে পারা যাবে। 31 হবে বিজোড়, 32 হবে জোর, 33 হবে বিজোড়, 34 হবে জোর, 35 হবে বিজোড়, 36 হবে
জোড়, 37 হবে বিজোড়, 38 হবে জোড়, 39 হবে বিজোড়, 40 হবে জোড়, 41 হবে বিজোড়, 42 হবে জোড়। তাহলে দেখো 43 হবে বিজোড়, তাহলে কি হবে 44 হবে জোড়, 44 কি হবে জোড় হবে। পঁয়তাল্লিশ হবে বিজোড়, 46 হবে কি জোড়, 47 হবে বিজোড়, 48 হবে জোড়, 49 হবে বিজোড়, 50 হবে কি জোড়। তাহলে দেখো বিজোড় সংখ্যা আমি বলেছিলাম না, এই পাঁচটা যদি আমি মনে রাখতে পারি তাহলে আমরা কি বিজোড় সংখ্যা চিনতে পারবো। দেখো 11, 13, 15, 17, 19, আবার দেখো 21, 23, 25, 27, 29, আবার দেখো 31, 33, 35, 37, 39, 41, 41, 43, 45, 47, 49, 50। দেখো আমি কিন্তু এই পাশের গুলো দাগ চিহ্ন দিইনি, শুধু এগুলো দিয়েছি, কারণ কি এই পাঁচ এই পাঁচ এই পাঁচটাই কিন্তু একটা সংখ্যার পরে বসে জোড় বিজোড় সংখ্যা হয়ে গেছে। তারপর দেখো এখন জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10। দেখো এই চারটে সংখ্যা যদি আমি বলতে পারি বা চিনতে পারি তাহলে আমি জোড় সংখ্যা লিখতে পারবো। দেখো 12, 14, 16, 18, এই চারটাই কিন্তু, আর ডান সাইডে একটা বাম সাইডে একটা কি সংখ্যা বসে, ডান সাইডে এই সংখ্যাগুলো বসার কারণে জোড় হয়েছে। 20, 22, 24, 26, 28, 30। দেখো আবার দেখো 32, 34, 38, 40, 42, 44, 46, 48, 49। দেখো এই সংখ্যাগুলো যে আমি 2, 4, 6, 8 এইগুলো হচ্ছে জোড় সংখ্যা। এই জোড় সংখ্যার আগে একটা করে যত সংখ্যা বসুক, যে সংখ্যা দিয়ে বসি না বসাই না কেন সেটাই হবে জোড় সংখ্যা। দেখো 1 থেকে 100 আমি 50 পর্যন্ত শিখালাম, তোমরা যদি এই জোড় বিজোড় এই এই পর্যন্ত চেনো তাহলে তোমরা যে কোনো 1 থেকে 100 পর্যন্ত তোমরা জোড় বিজোড় লিখতে পারবে। তাহলে আজকের ক্লাসে তোমাদের কি শিখালাম, জোড় এবং বিজোড় সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত। তাহলে এখন আশা রাখি তোমরা ক্লাসটা অনেক ভালোভাবে দেখেছো, মনোযোগ সহকারে দেখেছো। আজকে এই পর্যন্তই।